তিনটা দোকান নিচে ছিল বেসমেন্ট, ওই তিন বেসমেন্টে লোক ছিল এবং দোকানদারি বর্তমানে দোকান ছিল, আগুনের কোন অবস্থান এখানে ছিল না। মনে হচ্ছে যে একটা সেফটি টেনশন, একটা দুর্ঘটনা অথবা বা এসি দুর্ঘটনা হতে পারে। না, আগুনের কোনো ভুল ছিল না। আগুনের কাছে কি মনে হয় মোট কতজন এখানে এই বিস্ফোরণে হতাহত হতে পারে? দোকানের ভিতরে মিনিমাম লোক ছিল বা কাস্টমার এভাবে লোক ছিল প্রায় 30 জনের মতো, আর পথচারীরা তো ছিল, বাস ছিল, একটা বাসের মধ্যে প্রায় 40-50 জন লোক ছিল, এরাও আহত হয়েছে। এবার মিলা মনে হয় 100-এর উপরে চলে যাবে আহত, আবার নিহত মিনিমাম 10-15 জন। কোন আগুন ধরে নেই? আগুন ধরে নাই, কোনো আগুন ধরে নাই, আগুন ধরার অবস্থা এখানে হয় নাই। শুধু বলছিলেন যে বোমা বিস্ফোরণ হলে যেভাবে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায় তেমনটি কিন্তু হয়েছিল এই বিস্ফোরণটি ঘটার পরে, এবং একই সঙ্গে তারা বলছিলেন যে বিস্ফোরণের পরে কিন্তু কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি, সেটিও কিন্তু তারা বলেছেন যে যখন এই বিস্ফোরণটি ঘটে তখন কোনো অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু এখানে ঘটেনি। আমরা দেখছি ভিতর থেকে সম্ভবত আরও একজন হতাহত মানুষকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, তাকেও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বাইরে নিয়ে এসে ঠিক আমরা যে পাশে আছি তার অপর পাশে যে অ্যাম্বুলেন্স রয়েছে সেদিকে নিয়ে গেলেন। তবে এখানে যেটি বলছিলেন সাধারণ মানুষ, সামনের তিনটি দোকান রয়েছে সেনিটারির, সেই তিনটি দোকানের কিন্তু পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরোপুরি একদম বলেছে যে ছিটকে পড়েছে সেই দোকানের সাধারণ মানুষ। এমনকি তারা বলছেন যে রাস্তার যে পাশে বিস্ফোরণ ঘটে তার অপর পাশেও কিন্তু একজন মানুষ ছিটকে গিয়ে পড়েছে। তারা দাবি করছিলেন যে তিনি হয়তো ঘটনাস্থলেই তখন মারা গিয়েছিলেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটি ভয়ঙ্কর ঘটনা এখানে ঘটে গেছে আজ বিকেল নাগাদ। আপনারা জানেন যে গত কালও কিন্তু ঢাকা শহরে কালশিতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার ঠিক আগের দিন রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সেখানেও একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, বিপুল সংখ্যক মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। তার ঠিক দু-একদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে কিন্তু এরকম একটি এর চেয়েও ভয়ঙ্কর বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ পর পর কিন্তু অনেকগুলো বিস্ফোরণের ঘটনা বাংলাদেশে ঘটে গেল। এটি কিন্তু নতুন করে একটি সবার মধ্যে শঙ্কা তৈরি হলো যে কেন এমন বারবার বিস্ফোরণের ঘটনা ঘটছে। যেমনটি নিউ মার্কেটের সায়েন্স ল্যাবে যেটি বলা হয়েছিল যে সেখানে বলেছিল যে অনেক গ্যাস ভিতরে জমে এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে কিন্তু সেখানে তদন্ত কমিটি বা যারা বিশেষজ্ঞ তারা কিন্তু সেটি জানিয়েছিলেন। এবং এখানে কি হয়েছে সেটি কিন্তু আমাদের কোনোভাবেই এই মুহূর্তে অন্তত বলা সম্ভব নয়, সেটি বলতে আমাদের আরও নিশ্চয়ই বেগ পেতে হবে। তো আমরা নিশ্চয়ই সে বিষয়টিও কিন্তু আমরা আপনাকে যখন পরবর্তীতে আবারও জানিয়ে দিব নতুন করে যখন এখানে আবারও নতুন কোনো খবর হবে। ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ এবং এইখানকার যে আমরা আমাদের সচক্ষে দেখা উদ্ধার কার্যক্রম সেখানে আমরা সব মিলিয়ে দেখেছি কম করে হলেও কিন্তু 11 জন মানুষের পর্যন্ত উদ্ধার হয়েছে। তাদের বেশিরভাগই কিন্তু এখানে ফলে চাপা পড়ে কিংবা বিস্ফোরণে তারা মারা গিয়েছেন। আর হতাহতের ঘটনা কমপক্ষে অর্ধ শতাধিক, যদিও ফায়ার সার্ভিস বলেছে তারা এই ভবন থেকে এ পর্যন্ত তারা উদ্ধার করেছে কম করে হলেও 16-20 জনকে। আর আমরা কিন্তু কয়েকজন স্বজনকে এখানে পেয়েছিলাম যারা মূলত এই তাদের যে স্বজনরা নিখোঁজ রয়েছে তারা কিন্তু এখানে এসে খোঁজাখুঁজি করছিলেন, কান্নাকাটি করছিলেন। সেক্ষেত্রে তাদের স্বজনরা ভিতরে আটকা পড়ে রয়েছে নাকি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেটি কিন্তু কোনোভাবেই আমরা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়, বা কোনোভাবে বল তারা যে ভিতরে আটকা পড়ে রয়েছে এমনটিও কিন্তু কোনোভাবে আমরা বলতে পারি না। হয়তো তারা ঢাকা মেডিকেল কলেজ কিংবা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট বা অন্য কোথাও তারা সেখানে রয়েছেন, তারা অন্য কোথাও কিন্তু সেখানে নিশ্চয়ই আমরাও ধারণা করছি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তো এই উদ্ধার অভিযান কখন কতক্ষণ নাগাদ চলবে কতক্ষণ চলবে সেটি কিন্তু বলা হয়েছে, যেহেতু এখন পর্যন্ত তারা ভিতরে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, সে কারণে উদ্ধার অভিযান আরও বেশ খানিকক্ষণ চলবে। তবে আমরা যে ক্রেন থেকে যেটি দেখছি ফায়ার সার্ভিসের ক্রেন যেটি উদ্ধার অভিযান করছে উপরে গিয়ে কেউ আটকা পড়ে আছে কিনা সেটিকে আমরা কিন্তু এখনো পর্যন্ত কাউকে উদ্ধার বা উপরে কেউ আটকা পড়ে রয়েছে বলে এখন পর্যন্ত আমরা দেখিনি। আমাদের এই ভবন যেভাবে বিস্ফোরণ হয়েছে
সে ভবন মালিক জানিয়েছিলেন যে চারতলা থেকে সাততলা পর্যন্ত পুরো ভবনে কেউ আটকা নেই এবং সেখানে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি একদমই। সুতরাং সেখানে কেউ আটকা নেই সেটি কিন্তু একটি নিশ্চয়ই এই ভয়াবহ দুর্ঘটনার মধ্যে একটি সুখবর বলতেই হয়। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমরা দেখেছি কিন্তু যে আমরা দেখেছি এই ভবনের বেসমেন্টে কিন্তু অনেকেই এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন নিয়ে তারা কিন্তু ঝুঁকি নিয়ে সেখানে উদ্ধার অভিযান করছে। এখন পর্যন্ত 14 জন এই ঘটনায় 14 জনের মরদেহ উদ্ধার বা 14 জন এই ঘটনায় মারা গিয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। বিভিন্নভাবে ঢাকা মেডিকেল এবং এখানের যে কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আমরা দেখছি যে এখন নতুন করে কিন্তু আর কোনো আহত বা নিহত কেউ আসেননি। তবে কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালক তিনি এখানে ব্রিফিং করেছেন এবং তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 70 থেকে 75 জন রোগীর মতো ভর্তি রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে প্রায় 100 জনের মতো মানুষকে। যদিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমরা দেখছি যে এই ঘটনার পরে অর্থাৎ এই ঘটনার পর শুরু থেকে যেমন ব্যবস্থা ছিল অর্থাৎ বিপুল পরিমাণে আনসারের সদস্য আমরা দেখেছিলাম যে এখানে আছে এবং হাসপাতালের অন্যান্য যে কর্তৃপক্ষ রয়েছেন তারাও এখানে এখানে রয়েছেন এবং এই ঘটনার কোনো রোগী আসা মাত্রই কিন্তু তারা এখানে এখান থেকে সেই আহত রোগীদের গ্রহণ করছেন এবং গ্রহণ করে ভেতরের যে জরুরি চিকিৎসার যে কেন্দ্রটি রয়েছেন সেখানে মূলত তাকে সেই রোগীদের প্রবেশ করাচ্ছেন। আরেকটি অ্যাম্বুলেন্স এসে একটি ফায়ার সার্ভিসের আরেকটি অ্যাম্বুলেন্স এখানে এসেছে এবং আমরা কিন্তু দেখেছি যে ফায়ার সার্ভিসের নতুন কোনো অ্যাম্বুলেন্স আসা মানে নতুন আতঙ্ক। অর্থাৎ ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সগুলোতে আমরা এর আগেও দেখেছি যে প্রতিবারই অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে আসা হয়েছে। এই অ্যাম্বুলেন্সটিতে আমরা একটু দেখতে চাই, এই অ্যাম্বুলেন্সটিতে কিন্তু আরও একটি মরদেহ নিয়ে আসা হয়েছে অর্থাৎ মৃতের সংখ্যা আরও একজন বাড়লো। অর্থাৎ এর আগে আমরা 14 জন মৃতের সংখ্যা নিশ্চিত করেছিলাম এবং এখন আমরা দেখছি যে আরও একটি মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে অর্থাৎ মরদেহের সংখ্যা আরেকটি কিন্তু বেড়েছে। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে মরদেহগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো আমরা যতটুকু জেনেছি যে এটি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের যে মর্গ রয়েছেন সেখানে মূলত রাখা হচ্ছেন। এছাড়া এখানে যে রোগীরা আসছেন তাদের অনেকেই কিন্তু মূলত যে রোগীরা আসছেন তারা মূলত মাথায় শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়ে এখানে আসছেন। এই মুহূর্তে আমরা ঢাকা মেডিকেল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই যে এই বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে এসেছিলেন তিনি কিছুক্ষণের মধ্যে সাংবাদিকদের সামনে কথা বলবেন। আমরা সরাসরি ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে চলে যেতে চাই। মূলত সাংবাদিকদেরকে ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার। আমরা একটু চেষ্টা করব তার সঙ্গে তার ব্রিফিংটি নিতে।